हेलो व्यूअर्स, हमार चैनेले तुम्हारे सबाई के वेलकम। आज के तुम्हारे संगे एक होम फेस पैक देखाबो। आमार ए चैनेले किन्तु आमी बेशिरभाग होम फेस पैक और किछु रिव्यू करी। तो होम फेस पैकटी कीसर जोनो बोले दी, तुम्हारे मुखे अनेक अबांचित लोम थाके मुखेर काछे प्लस कानेर ए पाशे। हाँ, ए मुखे जे लोमगुलो थाके सेगुलो किन्तु विभिन्न क्रीम माखले लोमगुलो बोझा जाए, छाप छाप हो जाए, लोम थाकले आमादेर किन्तु सौंदर्यके नष्ट करे, खूब बाजे लागे देखते। তো এর আগেই বলে রাখি, এই ফেস প্যাকটা তাদের জন্যই উপকারী যাদের ভেতরে কোনো ইন্টারনাল হরমোন প্রবলেম নেই, অথব যাদের পিসিওডি আছে বা বিভিন্ন হরমোনাল প্রবলেম আছে, তাদের কিন্তু এই ফেস প্যাকটি কাজ আস্তে আস্তে হবে বা ধীরে ধীরে হবে। কারণ আমাদের ভেতরে যদি পিসিওডি বা হরমোনাল চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমাদের স্কিনে গায়ে লোম আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর যাদের এসব কিছু নেই, তারা কিন্তু এই ফেস প্যাকটি খুব চটজলদি উপকার পাবে। আর যাদের বলবো পিসিওডির কারণে বা বিভিন্ন হরমোনাল চেঞ্জেস কারণে শরীরে যাদের লোম আসছে বা মুখে লোম আছে বা দিন দিন দেখছো তোমরা লোমটা মানে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তারা এটা ইউজ করতেই পারো, ধীরে ধীরে কিন্তু তোমরা এর থেকে মুক্তি পাবে। তো দেখে নাও, খুব সিম্পল ইজি, আমি ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি সম্পূর্ণ। তোমরা এটা ব্যবহার করলেই কিন্তু তোমরা লোম থেকে সম্পূর্ণ মুক্তি পাবে। তো প্রথমে আমি একটা বাটি নেব, দেখো। তারপরে আমি নেব চিনি। আমরা যে চিনি খাই তোমরা দেখছো, সেই চিনি আমি নেব, ঘরের চিনি নেব। তোমরা এখানে ব্রাউন সুগারও নিতে পারো। তার সঙ্গে মেন উপকরণ যেটা আমি নেব এখানে, কফি। দেখো, কফি নিয়েছি ঘরে, যেই কফি আমরা খাই সেই কফি নিতে হবে এখানে। কফি কিন্তু আমাদের স্কিনের ভেতরে গিয়ে লোম খুব দূর করতে সাহায্য করে এবং খুব ভালো এক্সফোলিয়েট করে, আমাদের শক্ত লোমকে উঠিয়ে দেয় খুব তাড়াতাড়ি। এই জন্য আমি এখানে কফি নিয়েছি আর চিনি নিয়েছি। আমি এখানে কিন্তু তোমাদের একটা স্ক্রাব দেখাবো, এটাই কিন্তু তোমরা ফেস প্যাকও বলতে পারো, স্ক্রাবও বলতে পারো। আর নেব মধু, আমি এখানে মধু নেব। তোমরা মুখে বা তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে চাইলে এটা করতেই পারো। এখানে মধু নেব, হাফ টেবিল স্পুন মধু নিলেই হবে। তারপরে মেইন উপকরণ আরেকটা আছে, লেবু। দেখো তোমরা, আমি এখানে লেবু একটু চিপে 2 থেকে 3 ড্রপ লেবুর রস নেব, লেবুর রস নেব। বীজগুলো তোমরা এখানে তুলেও দিতে পারো। উঠিয়ে নিলাম আমি। এবার এটাকে তোমরা ভালোভাবে মিশ্রণটি মিক্স করে, অন্তত যতক্ষণ না চিনিটা হালকা গলে যায় ততক্ষণ মিক্স করতে হবে। মিক্স করে তোমরা এটা মুখে আলতোভাবে ভালোভাবে ডোলে 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 অন্তত 5 মিনিট মাসাজ করে, তারপর ওভাবেই কিন্তু স্কিনে রেখে দেবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এভাবে তোমরা নেবে, নিয়ে স্কিনে এভাবে ডলবে, ডোলে আরো একটু গাঢ় করবে, আরো কফি তোমরা নেবে যদি তোমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে চাও। তো এভাবে নিয়ে 15 মিনিট 5 মিনিট রাফ করার পরে কিন্তু এভাবেই ছেড়ে দেবে। 15 মিনিট পর কিন্তু তোমরা মুখটা এমনি নর্মাল যেটা জল সেই জলে কিন্তু ধুয়ে ফেলবে। এভাবে তোমরা সপ্তাহে যদি এটা 2 থেকে 3 বার মানে 3 দিন ব্যবহার করো, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাবে যে 10 দিন বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের লোমগুলো আস্তে আস্তে ওঠা বন্ধ হয়ে যাচ্ছে আর ক্লিয়ার হচ্ছে। একটা মুখে লোম যে থাকলে কতটা খারাপ লাগে দেখতে, সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে। আর বলে রাখি, যাদের আগেই প্রথমেই বললাম যাদের হরমোনাল প্রবলেম আছে, তারা কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতেই পারো, এই স্ক্রাবটা করতেই পারো, কিন্তু তাদের একটু ধীরে ধীরে তাদের বেনিফিটটা একটু ধীরে ধীরে পাবে, কারণ তাদের যেহেতু হরমোনাল প্রবলেম অলরেডি আছে দেহের মধ্যে। আর এটা তোমরা ব্যবহার করো, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, খুব ভালো একটি স্ক্রাব এবং খুব কাজ করে। কফি আমাদের লোম খুব ভেতর থেকে টেনে বের করে দেয় সাহায্য করে, লেবু কিন্তু আমাদের অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, ওই জায়গাটা লাইট করে, যে লোমের জন্য একটা কালচে ছোপ চলে আসে সেটা কিন্তু আসতে দেয় না। এবং চিনি কিন্তু আমাদের লোমকূপের ভেতরে গিয়ে ঘষে ঘষে যেই মানে স্ক্রাবটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু লোমটা আমাদের তুলে দিতে সাহায্য করে। আর মধু জায়গাটা ময়শ্চারাইজার করবে, তাহলে কী হলো, তোমাদের অলওভার ওই লোমের যেই জায়গাটা উঠবে সেই জায়গাটা রুক্ষ হবে না, শুষ্ক হবে না এবং সুন্দরভাবে ধীরে ধীরে উঠে যাবে। এই হলো তোমাদের ঘরোয়া স্ক্রাব, এটা তোমরা ব্যবহার করো, তোমরা খুব বেনিফিট পাবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো যারা আরও এই প্রবলেমের জন্য ভুগছে, যাদের সৌন্দর্য এর জন্য খুব খারাপ লাগছে দেখতে, তারা এটা ব্যবহার করতেই পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের জন্য আরও ভিডিও আনবো, মাঝে মাঝে রিভিউ দেবো, যেগুলো আমি ব্যবহার করি সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আমার নতুন চ্যানেল তোমরা সাপোর্ট করলে অবশ্যই তোমাদের জন্য আরও ভিডিও আনতে পারি। ধন্যবাদ।